এই দেখো গোপুর এই জামাটা আর প্যান্টটা গোপুর বাবা বানিয়ে দিয়েছে গোপুর জন্য। যখন বানাচ্ছিল সেই ভিডিওটা করা হয়নি, ওটা আরেক দিন করবো, কারণ আরও বানানো করাবো ওর বাবাকে দিয়ে। ভালোই হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো এটা এবার গোপুকে পরিয়ে দেবো। তো প্যান্টটা আমি আগেই পরিয়ে দিয়েছি, তোমাদের সামনে কি প্যান্টটা পরাবো বলো? আমার গোকুশোনা তো লজ্জা পাবে, তাই না? তাই জন্য প্যান্টটা আমি আগেই পরিয়ে দিয়েছি। এবার আমি গোকুশোনাকে জামাটা পরিয়ে দেবো। দেখো জামাটাও ভালোই ফিটিংস হয়েছে, কিন্তু বোতামগুলো আরেকটু মনে হচ্ছে উঁচুতে লাগালে ভালো হতো। যাই হোক, ওর বাবাকে দিয়ে তো আরও বানাবো জামা, তখন বোতামগুলো একটু ওপরে ওপরে লাগাবো, তাহলে ঠিক ভালো হবে। এইটা যাই হোক প্রথম বানিয়েছে, মোটামুটি বেশ ভালোই হয়েছে, এটা প্রথম আর কি। তো এটা এরকম আরও অনেক বানাবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, গোপু এখন জামা টামা রাত্রের নাইট ড্রেস পরে একদম রেডি। এবার ও সোজা এবার ঘুমিয়ে পড়বে গোপু। তা এই যে তোমাদের সাথে একটু দেখা করে নিল। তো গোপু বলে দাও যে এবার আমি শুয়ে পড়ছি, তোমরাও সবাই আর ফোন টোন বেশি ঘেঁটো না, তাড়াতাড়ি শুয়ে পড়ো, বুঝলে? দেখেছো মা আমাকে কত একদম পাশপালিশ জড়িয়ে ধরে সুন্দর করে ঢাকা দিয়ে আমি শুয়ে পড়ছি, তোমরা সবাই তাড়াতাড়ি শুয়ে পড়ো, একদম বেশি ফোন ঘেঁটো না, বুঝলে? গুড নাইট।